হ্যালো ভিউয়ার্স, আমি তৌকির, ফার্ম ফিনান্সার তৌকির। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেকিউরি। যেহেতু ইদানিং আমি জেকিউরি নিয়ে কাজ করছি বেশি এবং ভিডিও বেশি বানাচ্ছি, তো আমরা একটা দেখেছি যে শো বাটনের কাজ দেখেছি এবং হাইডের কাজ দেখেছি, যেটা হচ্ছে ফার্স্টে যেটা ছিল পার্ট ওয়ানে সেটা ছিল হাইড, কি করে হচ্ছে একটা ইভেন্টকে হাইড করতে হয় সেটা, সরি ইভেন্ট না, কি করে একটা এলিমেন্টকে হাইড করতে হয় সেটা, এবং পার্ট টু এ আমরা দেখেছি কিভাবে একটা ফাইলকে শো করতে হয়। যেমন এটা হচ্ছে ডিফল্ট ফাইল এবং হচ্ছে এখানে আমি শোতে ক্লিক করলে সেটা শো হবে। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটাই একটা প্রজেক্টে কিভাবে বা একটা বক্সের মধ্যে কিভাবে হাইড শো একসাথে কাজ করে সেটা আমরা দেখব। ওকে, তো শুরু করা যাক। যেহেতু আমার একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে আমার কোড আগে করা আছে, আমি টাইম স্পেন্ড করব না বৃথায়, আমার সেই কোড দিয়ে আমি কাজ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, তো চলুন, কথা অনেক হলো, এখন কাজ করা যাক। এখানে আছে শো বাটন, তো আমরা চাচ্ছি শো বাটনে ক্লিক করলে একটা শো হচ্ছে এবং শো এর পাশে আর একটা বাটন থাকবে যেখানে লেখা থাকবে হাইড, এই হাইড বাটনে ক্লিক করলে এটা আবার ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো লেটস গো। আচ্ছা, প্রথমে আমার একটা বাটন নেওয়া আছে, সেটা হচ্ছে শো বাটন। ওকে, আমি আর একটা বাটন নিব তার নিচে, এখানে লিখব হচ্ছে জাস্ট কোনো কিছু না, শুধু লিখবো হাইড, জাস্ট লিখবো হাইড, HIDE হাইড, এবং এটার একটা আইডি, সে আইডিটার নাম দেবো হাইড, HIDE। ওকে, এটার কাজ শেষ। তাহলে দেখি এবার আউটপুট কি আসে। আর একটা জিনিস আগেই বলে রাখছি, সেটা হচ্ছে যে আমার যে কোডগুলো আমি ইউজ করছি এই কোডগুলোর সম্পর্কে টোটাল ডিটেইলস, যেটা ডিটেইলস দেওয়া আছে সেটা হচ্ছে পার্ট ওয়ানে। তো অবশ্যই আপনি এখানে এখন হচ্ছে আর দেখছেন পার্ট থ্রি, তো অবশ্যই আপনি পার্ট ওয়ানটা দেখে তারপর পার্ট টু দেখে তারপর পার্ট থ্রি দেখবেন। আর যদি এভাবে আপনি দেখতে না চান, আপনি যদি এইটাই শুধু দেখেন, পার্ট থ্রি যদি দেখেন, তাহলে আসলে আপনার কাছে মনে হবে চাইনিজ সিনেমা, এর বেশি কিছু না। কারণ আপনি শুরু থেকে যদি আপনি স্টার্ট না করেন, মানে পার্ট ওয়ান থেকে যদি আপনি স্টার্ট না করেন, তাহলে আসলে এই কোডগুলো আপনি কিছু বুঝতে পারবেন না, আপনার সমস্যা হলেও হতে পারে। তো আচ্ছা, আমরা এখানে হাইট দুইটা নিলাম। ওকে, আমি রিলোড দিই, তাহলে এটা হচ্ছে আমার মেইন আর কি প্রজেক্ট, ডিফল্ট প্রজেক্ট যেটাকে আমি বলছি। এখানে শোতে ক্লিক করলে এটা শো হচ্ছে। ওকে, কিন্তু 4 সেকেন্ডে আসলে সম্পূর্ণ কাজটা হবে। দেন হাইডে ক্লিক করছি, হাইডে কোনো কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমার শুধুমাত্র হাইড বাটনটা নেওয়া আছে, হাইড বাটনের স্ক্রিপ্টিং কোডটা এখনো লেখা হয়নি। ওকে, আমি স্ক্রিপ্টিং কোডটা লিখতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এটা এখানে ক্লোজ। ওকে, আমি পরে আরেকটা ডলার সাইন দিচ্ছি, ডলার সাইন নিয়ে ওপেন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ডকুমেন্ট, ডকুমেন্ট চলে আসছে। ওকে, সরি, ডকুমেন্ট হবে না, এখানে আমি জাস্ট কি লিখতে চাচ্ছি, এখানে আমি লিখতে চাচ্ছি যে এই হাইড বাটনে ক্লিক করলে, অর্থাৎ হাইড হচ্ছে আমার একটা আইডি, সেহেতু এখানে আমি হ্যাশ দিয়ে ধরলাম হাইড ডট ক্লিক CLI, ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। সরি, ওকে, একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা কি, আচ্ছা, ফাংশনের মধ্যে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, এবং এটার পরে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, এবং এর মধ্যে থেকে আমি লিখবো কি লিখবো, এর মধ্যে থেকে ডলার সাইন দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আচ্ছা আমার কি হাইড হবে, তাই তো, আমার কি কোন জিনিসটাকে আমি হাইড করবো, আমি বক্সটাকে হাইড করবো। ওকে, তাহলে ডট বক্স, এখানে যেমন বক্সটাকে শো করছি তাহলে এখানে বক্সটাকে হাইড করবো। ওকে, HID হাইড, ওকে, হাইড করছি। আচ্ছা, আমি সেম টাইম নিচ্ছি, ঠিক আছে, 4000 মিলি সেকেন্ড, ওকে, বা 4 সেকেন্ড, এটাকে সেমি কলন দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, এখন দেখি কি হয়। ওকে, সরি, আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি শোতে যখন ক্লিক করছি সেটা শো হয়ে যাচ্ছে, এবং দেখি হাইডে ক্লিক করে কি হয়, ও মাই গড, হাইডে যাচ্ছে। তাহলে কি আমরা একসাথে সহজেই যেটা করতে পারছি সেটা হচ্ছে আমরা
একসাথেই শো বাটনে ক্লিক করলে শো হচ্ছে এবং সেটা অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো আমি এতটুকু আশা করতে পারি যে আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। জাস্ট এটা আমি মনে করছি, আর মূলত মনে করছি বা মনে করার এই কারণ সেটা হচ্ছে যে আমি মূলত যারা বিগিনার, যারা নতুন শিখছে আমার কোড শিখছে, তো এদের সাথে আসলে মানে কি বলে, এরা আসলে এই কোডটা অনেক সহজে বুঝতে পারবে। তো যেহেতু আপনি শেষ পর্যন্ত আসছেন, সেই জন্য আমি আসলে বলছি যে আমার এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে। ভালো না লাগলে আপনি এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখতেন না। তো অবশ্যই আর দেরি না করে আমার ভিডিওর নিচে একটা লাইক দেন, যদি ইচ্ছা হয় একটা কমেন্ট করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব একটাই করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।